মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে তোমার 6:15 বাজে, ঠিক আছে, মানে সোনা বেরিয়ে গেল। তো ও যাওয়ার আগে তোমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ও ঘর থেকে বেরোবে বাসি ঘরে, এই কারণে ও যাওয়ার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তোমার ঘর দুটো মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। জিয়া এখনও ওঠেনি, ও তো স্কুলে যায়নি, ওর আজকে স্কুল নেই, ও 7 তারিখ পর্যন্ত ছুটি। আর তোমার সোনার পরীক্ষা আছে, ও স্কুলে চলে গেছে। আর আজকে ভাবছো মালা দিচ্ছে কেন, আজকে হলো সোমবার, বাবার বার, তাই জন্য হাজব্যান্ড হচ্ছে মানে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় মালা নিয়ে এসছে, বললো আজকে সোমবার তো একটুখানি মানে শিব ঠাকুরের জন্য মালা নিয়ে আসলাম। তো শুধু তো আর শিব ঠাকুরকে মালা দিলে হয় না, আর রাধা মাধব, তারামা, তারপরে তোমার লক্ষ্মী নারায়ণের জন্য এনেছে, মানে সব ঠাকুরের জন্যই এনেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, আমি সোমবার দিন একটু তোমার ঘি মাখিয়ে, ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে তোমার সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিলাম, ঠিক আছে। আর যে এখনও ওঠেনি, ওকে ওঠাবো, ওর আন্টি আসবে পড়াতে। তো আমি পুজোটা দিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে তোমার একটু চা করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে দেখো, সাথে দেখো। ঝটপট করে তোমার সকালে টিফিনটা করব, করে রেখে আবার সোনাকে আনতে যাব, আর জিয়াকে আন্টি পড়াতে আসবে। জিয়ার আজকে স্কুল নেই, ওই কারণে জিয়াকে সকাল সকাল আন্টি পড়াতে আসবে। তো আর তোমার জিয়াকে একটু দুধ বিস্কুট দেব। আর মানে জিয়ার তো 3টে সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংরাজি, তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য মানে বড়দের ক্লাসের পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে ততদিন জিয়ার স্কুলটা বন্ধ আছে, ঠিক আছে, মানে 7 তারিখ পর্যন্ত জিয়ার ছুটি স্কুল। তো এই কারণে আন্টি সকালেই আসবে, ওকে একটু দুধ বিস্কুট দেবো। আর তোমার সোনাকে আনতে যাবো তাড়াতাড়ি করে টিফিনটা করে রেখে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে আসলাম, আর এসে তোমার প্রথমে হচ্ছে জিয়ার জন্য দুধটা গরম করে নিয়েছি। জিয়াকে এখন দুধ বিস্কুট দেবো, আর ও আবার কী বলো তো, দুধে চিনি ছাড়া খেতে চায় না, তো এই কারণে মানে অল্প করে সামান্য পরিমাণে একটু চিনি দেব আর 4টে বিস্কুট দেব। তো এটাই খেয়ে এখন আন্টির কাছে পড়তে বসবে, আন্টি আসবে পড়াতে। আর মানে একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে একটুখানি মানে চামচ দিয়ে একটুখানি গুলিয়ে নেব। আর ও চিনি ছাড়া না দুধ খেতে যায় না, চিনি ছাড়া দুধ কেমন একটা যেন লাগে, আমার নিজেরও ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, জিয়াকে এখন দিয়ে তারপরে সকালের টিফিনটা করব, তোমরা সাথে থেকো, দেখতে থেকো। তারপরে তোমার এক পাশে আমি ভেন্ডি দিয়ে, আলু দিয়ে ভাজা বসিয়েছি, আর এক পাশে তোমার রুটি করছি, কারণ দুদিকে দুটো করছি, নাহলে দেরি হয়ে যাবে ওই কারণে। আর এদিকে রুটি ভাজা হচ্ছে, ওদিকে ভেন্ডি আলু ভাজা হচ্ছে। আর হাজবেন্ডের জন্য মানে কালকের আলু ছাড়া সবজির তরকারি রয়েছে, আর একটুখানি দুধ গরম করে দেবো, আর কলা আছে, ওই দিয়েই খাবে হাজবেন্ড, তাই জন্য আমাদের জন্য একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করছি। আর এই ভাজাটা খেতে সোনা জিয়া খুবই ভালোবাসে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা খেতে, তো এই কারণে আজকে একটু মানে আমাদের জন্য আলু ভেন্ডি ভাজা করলাম।
আজি আরও খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে। এখন মানে আমি খাচ্ছি আর খেয়ে দিয়ে তারপরে রান্না বান্না করতে যাব। তো চলো আমি সকালের খাবারটা খেয়ে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর হাজবেন্ড বাজার করে নিয়ে এসছে, তো কী কী বাজার করে এনেছে তোমাদেরকে দেখাই। চাল কুমড়ো শাক এনেছে, দেখো কতটা নিয়ে এসছে, দু তিন দিন হয়ে যাবে। আর নিয়েছে সজনের ডাটা, সজনের ডাটাগুলো বেশ মানে ভালো এনেছে, টাটকা আছে। আর ব্যাগ থেকে নামিয়ে না দেখালে না ঠিক মানে বোঝানোও যায় না, আর এক হাত দিয়ে বের করে করে দেখানো যায় না। তো এবার দেখো, এবার ঢেলে দিয়েছি সব কিছু। তো আদা এনেছে, পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, আদা পেঁয়াজ রসুন চলে এসছে, এসেছে কাঁচকলা, তারপরে এনেছে দেখো কতটা লঙ্কা এনেছে, মনে হয় এক মাস হয়ে যাবে, কারণ আমরা তো সেমন ঝাল খাই না, তো অনেক দিন হয়ে যাবে ঠিক আছে যা লঙ্কা এনেছে। আর তারপরে হচ্ছে এনেছে বরবটি এনেছে, চিচিঙ্গা এনেছে, শশা এনেছে, ঝিঙে এনেছে, তারপরে তোমার কাঁকড়োল এনেছে, কত কিছু নিয়ে এসছে দেখেছো, সবজি প্রচুর সবজি এনেছে, এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা দেখো এখানে তোমার সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, আর মানে সজনের ডাঁটা, কুমড়ো, আলু ছাড়া, আলু ছাড়া সবজি, সব রকম সবজি আছে এখানে, কারণ আলুটা একটু কম খাচ্ছি। আর সকালবেলা আলু ভেন্ডি ভাজা করেছি, ওটা রয়েছে। তো এটা হাজবেন্ডের জন্যই করলাম, আমি আমি খাবো কিন্তু সোনা জিয়া খাবে না। আর এখানে তোমার কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব। আর পাঁচমিশালি একটা তরকারি মানে সবজির তরকারি হবে, আর যে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল হবে। তো কাঁকরোল ভাজাটা প্রথমে বসিয়ে দিলাম, কাঁকরোল ভাজাটা হয়ে গেলে তারপরে তোমার ওই কড়ার মধ্যে হচ্ছে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা, একটু আদা ফোড়ন দিয়ে তারপরে তোমার সব রকম যে সবজিটা কেটে নিয়েছে সেটা ফোড়ন দিয়ে দিলাম। আর একটু বেশি করে আদা দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি তো এই কারণে, একটা পাঁচমিশালি তরকারি করব ওই কারণে একটু বেশি করে আদা দিয়েছি। তো এবার লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে মানে সেদ্ধ হয়ে যাবে। আর একটু কমিয়ে রেখে দেবো গ্যাসটা, তাহলে খুব সুন্দর সব মানে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে তোমার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে তোমার করলা সিদ্ধ দিয়েছি, ওটা হাজবেন্ডের জন্য, ওটা আমি খাই না, কারণ আমার একদমই উস্তে খেতে ভালো লাগে না, আমার উচ্ছে বা করলা যেটাই বলো না কেন। আর এদিকে তোমার পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে। আজকে বেশি কিছু করলাম না, এইগুলোই করলাম, আর তোমার সকালের আলু ভেন্ডি ভাজা একটু রয়েছে, তো এই দিয়েই আজকে হয়ে যাবে। আর রাত্রেবেলা বড়া ভাজবো গরম গরম, তো দুপুরবেলা এই দিয়েই হয়ে যাবে, এই সবই রান্না করলাম। আর তোমার একটুখানি ভেন্ডি সিদ্ধ করলাম, ভেন্ডি সিদ্ধটা আলাদা বাটিতে বসিয়ে দিয়েছিলাম, আর উস্তেটা ভাতের মধ্যেই দিয়েছিলাম। তো এখন এগুলো একটু ঝালঝাল করে মাখবো, আর হাজবেন্ডের জন্য উচ্ছেটা, আমার জন্য ভেন্ডিটা। তো ওটা একটু পরেই মাখবো, তো ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। তো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে তারপরে আর একটু মানে সামান্য কিছু বাসন বাকি আছে মাঝে, সেটুকু মেজে নেব, কারণ আমি রান্না করতে করতে বেশিরভাগটা বাসন মানে মেজে নিয়েছি। আমি প্রতিদিনই রান্না করতে করতে তোমার মেজেই নিই বেশিরভাগটা বাসন, তো ওই কারণে, কারণ যত জমাবে বেসিনে তত জমতে থাকবে, তো ওই কারণে আমি মানে রান্না করি আর একদিকে একদিকে মানে বাসন মাজতে থাকি, তাহলে আর বেশি বাসন না জমে না বেসিনে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
ঘুমছিলাম, চোখ মুখে একটু জল দিয়েছি। তো চলো রান্নাঘরের কাজ হলো। এখন একটু বসবো, তারপরে তোমার ঘর বারান্দাটা একটু ঝাড় দেবো। আর মেঘলা হয়ে এসছে, জানি না বৃষ্টি আসবে কি না, মনে হয় বৃষ্টি আসবে কারণ মেঘলা হয়ে এসছে, অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা, ঘর দুয়ার গোছানোর পরে দেখলাম এখনও দুটো বাজেনি, সবে 1:15 বাজে। তো ভাবলাম বসে না থেকে সময়টা নষ্ট না করে এই সময়টা কাজে লাগানো যাক। তো গরম মশলাগুলো কালকে এনেছে রাত্রেবেলা, তো আজকে সকালবেলা একটু রোদে দিয়েছিলাম, যদিও রোদ্দুর সেমন ওঠেনি। তারপরে তোমার ভাবলাম যে হ্যাঁ এটাকে গুঁড়ো করে নেব, কারণ মানে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে। আর যখন রান্না করতে যাব তখন মানে গুঁড়ো করব, তারপরে রান্না করব, মানে দেরি হয়ে যাবে। তো এই কারণে আর গুঁড়োটা করা থাকলে কি সুবিধা হয়, গুঁড়ো করা থাকলে তাড়াতাড়ি করে রান্নার সময় কোটর থেকে বের করে তরকারিতে দিয়ে দেওয়া যায়। তো এই কারণে হচ্ছে আমি গুঁড়োটা সমস্ত মশলায় আমি একবারে অনেকটা করে গুঁড়ো করে রেখে দিই। তো একটুখানি মানে শুকনো খোলায় একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তাতে করে গুঁড়োটা খুব সুন্দর হবে। তারপরে তোমার একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, এখন এটাকে মিক্সিতে তোমার গুঁড়ো করে নেব। আর গরম মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তারপরে তোমার একটুখানি ধনেও গুঁড়ো করে নিচ্ছি, কারণ ধনে গুঁড়োটাও প্রায় শেষ হতে চলেছে, আছে সামান্য। তো ভাবলাম আজকে যখন গুঁড়ো করতে বসেছি তাহলে একটুখানি ধনেও গুঁড়ো করে নিই। আর তোমার জিরে গুঁড়োটা রয়েছে, তো ওই কারণে একটুখানি ধনেও গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে দেখো গরম মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আর তোমার আমি এইভাবেই সমস্ত মশলা গুঁড়ো করে একবারে বেশি করে রেখে দিই। তো 1 কৌটো মতন হয়েছে গরম মশলার গুঁড়ো, আর ধনে গুঁড়োটা বেশি করিনি, অল্প পরিমাণে করেছি। তো এই কারণে মানে হাপের একটু বেশি বেশি হয়েছে। তো এইভাবে করে রাখলে রান্নাটা তাড়াতাড়িও হয় এবং সহজ। আর দেখো জিয়া এখন ডাক্তার সেজেছে, ও এখন ডাক্তার ডাক্তার খেলছে, বুঝেছো? এই খেলনাটা তোমার ওই বৈশাখ মাসে যে মেলা হয়েছিল ওখান থেকে কেনা হয়েছিল। তো সেই ডাক্তারের সেটটা দিয়ে বসে বসে ডাক্তার ডাক্তার খেলছে, আর আমি হচ্ছি ওর রোগী। বলছে মা তুমি আমার কাছে বসো, আমি তোমাকে চেক আপ করবো, তাই বলে আমাকে ওর পাশে বসিয়ে রেখেছে। ও এখন খেলা করছে। তারপরে চলে আসলাম জিয়াকে খাওয়াতে, জিয়াকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো। আর আজকে টিভি দেখছে আর জিয়া খাচ্ছে। জিয়া অনেকটাই তোমার মোবাইল দেখা কমিয়ে দিয়েছে, যেহেতু ডাক্তার ওকে মোবাইল দেখতে না করেছে তার জন্য। তো চলো ওকে খাইনি, আমিও খাওয়া দাওয়া করিনি, তোমরা দেখতে দেখো সাথে দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনা জিয়া বসে বসে দেখতেই তো পাচ্ছ কর্নেটো আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিমটা দিয়েছে হচ্ছে মেজদা, মানে আমার মেজদার, তো দিয়েছে, তো কালকে দিয়েছে, কালকে আর খাওয়া মানে খায়নি, তো আজকে বসে বসে এখন খাচ্ছে। দুপুরবেলা খেয়ে উঠেই মানে আইসক্রিম নিয়ে বসেছে, এখন এটা খাবে আর কি, তারপরে হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবো। একটুখানি ঘুমিয়ে দেবো, কারণ আজকে অনেক সকালে উঠেছি, সোনার স্কুল ছিল এই কারণে। তো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো সাথে থেকো। অপূর্ব সুন্দর দেখতে লাগছে আকাশটা, তাই তোমাদেরকেও একটু দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে, আর এই যে জিয়া এসছে, জিয়া আর আমি এসেছি, সোনা সাইকেল চালাচ্ছে। আর জিয়াও গেছিলো, দিদি চালাবে আর ও দেখবে, তাই জন্য ও গেছিলো, ও আবার চলে এসছে। আমি বললাম যে আন্টি আসবে, এখন আয় ছাদে আয়, তাই জন্য এসছে, রাস্তা থেকে ছাদে এসছে। আর এই যে আমি এখন তোমার গাছে জল দেবো, কারণ সারাদিন তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, গুমোট হয়ে রয়েছে, কিন্তু তোমার বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক চলো গাছগুলোতে জল দিয়ে নিই, তোমরা দেখতে থেকো সাথে থেকো।
আমরা ছাদ থেকে চলে আসলাম, তারপরে সন্ধ্যা পূজা হয়ে গেছে সব, তারপরে চলে আসলাম তোমার, একটু দুধ গরম করলাম। এখন সোনা জিয়াকে আজকে হচ্ছে দুধ আর মুড়ি দেব, কারণ প্রতিদিন একরকম খাবার ভালো লাগে না, আর মাঝে মধ্যে একটু দুধ খাওয়াও বাচ্চাদের পক্ষে ভালো। আর আমার জন্য একটু চা করলাম, ওদের দুধ মুড়িটা দিয়েছি, আর আমার জন্য একটু চা আর চিড়ে ভাজা নিয়েছি, এখন আমি এটাই খাবো। আর এই চিড়ে ভাজাটা খেতে না দারুণ লাগে, বাদাম থাকে, তারপরে তোমার একটু মানে এই যে ঝুরি ভাজা, ঠিক আছে, অনেক কিছু থাকে, বেশ ভালো লাগে খেতে, আর চায়ের সাথে বেশ ভালো লাগে। কিন্তু চাটা প্রচণ্ড গরম, আমি এত গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলে তারপরে খাবো। আমার বাবা কত গরম গরম চা খায়, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই একটু গরম গরম চা খেত, আমি ভাবি যে এত গরম চা কী করে খায়, জিপে যায় না, আমি তো একদমই খেতে পারি না গরম চা। আজকে ওই কারণে মানে বিস্কুট আনেনি, বিস্কুট আনেনি, চিড়ে ভাজা দিয়ে খাবো চাটা। রাতের বেলা আজকে তোমার একটু বড়া ভাজবো, চাল কুমড়ো পাতার হাজবেন্ড চাল কুমড়ো পাতা এনেছে, তো সেটা দিয়ে বড়া করবো, আর একটু ভাত করবো। আজকে আর রুটি করবো না, ডাল আছে, ডাল আছে, শুধু বড়া ভাজবো। আর সোনা জিয়া তো দুধ মুড়ি খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে করতে বসাবো, কারণ আন্টি আবার মানে সব হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো করাতে হবে। আমার প্রচণ্ড ভিউজ কমে যাচ্ছে, এত ভিউজ কমে যাচ্ছে, আমি যে কী করবো মানে ভিউ হয়ে যাচ্ছে, মানে মানে মনের একটা আশা থাকে, সেই আশাটা মনে হয় আর হবে না, এরকম ভাবে যে দূর আর ভিডিও করবো না, ভিডিও দেবো না, এরকম শুধু মনে হয়। এত কষ্ট করে মানে করি, কোনো লাভই হচ্ছে না, কিন্তু ভিডিও আপলোডই করে যাচ্ছি, লাভের লাভ তো কিচ্ছু হচ্ছে না, দিনে দিনে আরও মানে ভিউজটাও কমে যাচ্ছে, আগে যে তুলনায় ভিউজ হতো তার থেকে অনেক ভিউজও কমে যাচ্ছে। ওই কারণে ভিডিও করার আশাটাও মানে মানে ভিডিও করার যে একটা আগ্রহ, ভিউজ না হলে সেটা কমে যাচ্ছে। এখানে ভিডিও দেওয়ারও তো একটা আগ্রহ চাই, কোনো কিছু করার জন্য না একটু আগ্রহ ইচ্ছার দরকার হয়, সেই ইচ্ছা আর আগ্রহটা পাই না। ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ না হয়, ইচ্ছা আর আগ্রহ কোথা থেকে আসবে বলো? তো যাই হোক, চলো এভাবেই এগোতে হবে, কিছু করার নেই, দেখি কবে সফলতা পেতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই একদিন পাবো সফলতা, তোমাদের ভালোবাসা থাকলেই শুরু হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও চাইবো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিও থেকে, সবাইকে দেখা।